একটানা বৃষ্টির ফলে জলমগ্ন পুরশুড়ার চিলাডিঙ্গি গ্রাম পঞ্চায়েতের যশার গ্রাম। জানা গেছে, নিম্নচাপের জেরে টানা দুদিন বৃষ্টির ফলে যশার গ্রামের শনিবার প্রায় 30 থেকে 35টি বাড়ি জলমগ্ন হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বর্ষা এলেই এই গ্রাম জলমগ্ন হয়ে যায়, এর ফলে নিজেদের বাড়ি ছেড়ে উঁচু বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হয়। তাদের দাবি, অবিলম্বে প্রশাসন কিছু একটা ব্যবস্থা গ্রহণ করুক। এখন শুনুন গ্রামবাসীরা কি জানালেন। আমরা চাই যে এই যে আমাদের এখানে মেন রাস্তা, এটা এখন যেতে পারিনি, এক কোমর করে জল হয়ে গেছে। পানি নিকশি ছিল, পানি নিকশিটা বন্ধ করে দিয়েছে, দিয়ে এখন জল ভর্তি, কোনো দিক দিয়ে যেতে পারিনি, একটা গাড়ি যেতে পারেন এমন অবস্থা। আমাদের মেন রাস্তা এই রাস্তাগুলো আগে করার জন্যে আমরা আবেদন করছি, তাতে পানিটা নিকশি হয়ে যায়, হয়ে গেলে আমাদের গাড়ি টাড়ি সব যাবে, কিছুই যেতে পারছে না। ওর জন্য খুব অসুবিধা হচ্ছে, মানুষের বাড়ির ভিতরে জল ঢুকে গেছে, এক একটু করে জল, কী অবস্থা। এই একটা রাস্তা দেখুন, মসজিদ যেতে পারিনি, একটা জুম্মা যেতে পারিনি, কী অবস্থা। অর্ধেক কাজ করে বন্ধ হয়ে গেছে, কী জানি কী কাজ করলো বন্ধ হয়ে গেছে, আবার বলছে 3 মাস পর করো। আমরা তো আগে দেখেছি, আমরা নিজেরা যে পাইপ খুলে দিয়েছি, জল বেড়ে গেছে, সব জলটা হুড়ু করে বেড়ে গেল। মুন্সি মুজিব রহমান, ডাকনাম পল্টন। বেঁধে দিচ্ছে, নিকিশির ওপরে ঘর করছে, কেউ আপত্তি করেনি, নিকিশি বেঁধে দিচ্ছে, কেউ আপত্তি করেনি, বলতে গেলেই গালাগালি করছে। কেন নিকিশি কেন বাঁচবে, কেন সে নিকিশি থাক, ওখানে ওখানে নাকি পানি যাবার, নিকিশি না থাকলে ঘর বাড়ি তো ডুবে যাবো, কি যাবো দেখবো, চলুন কি অবস্থা। এসে পানি ভিজে ভিজে রান্না খাওয়া উসরাই তো নির্জল, তাহলে আমরা কি করে থাকবো? আমাদের ছেলেদের সব অসুখ হয়ে গেছে, ফুসা ফুসা ঘা হয়ে গেছে, চলেছিল, যার জন্য আমরা বলছি, না হলে আমাদের বলার দরকার, সবাই সুখে থাক, শান্তিতে থাক, আমার ঘর সব বসে যাও, সব ফেটে গেছে খাবার সাথে, পুরো বর্ষা একবার আমার তো কত উঁচু করেছি। আপনি আমাদের বাড়ি চলুন না, দেখে আসবে, 12 মাসে দেখি এরম মাসে, এর সময় ঠিক করে না, 12 মাস জল ঘর ভয়ে 3 বছর পরে রইলো, কিন্তু কিছুই দিল না, বলে বাড়ি দেবে, বাড়ি দেবে লিখে নিয়ে গেলো, ছবি তুলে নিয়ে গেলো, কিছুই দিল না, 3 বছর ভেঙে পড়ে রইলো বাড়ি, ভর্তি বাড়িতে ঢোকা যাচ্ছে না, বাড়ির লোকের বাড়িতে আছি, রান্না করছি লোকের বাড়িতে, খাচ্ছি, ছোটো ছোটো বাচ্চা নিয়ে, বাচ্চা হয়েছে একটা ছোটো বাচ্চা নিয়ে বাড়িতে রয়েছি। ধান আর বেগুন দেখুন, প্রাকৃতিক বিপর্যয়ের ব্যাপার তো, বৃষ্টির ফলে এলাকা জলমগ্ন, এই কথাটা সত্যি। জল নিকাশিটা নিয়ে একটা বড় সমস্যার মধ্যে যশোর গ্রামবাসী বহুদিন থেকে ভুগছে। তার কারণ, জল নিকাশি করার যে উপযুক্ত পরিকাঠামো, সরকার সাহায্য করলো, সেই পরিকাঠামো যে জায়গা, কোন জায়গা দিয়ে যাবে, তার ভৌগোলিক যে অভাব, সেইটা একদম মারাত্মকভাবে, এবং এত ঘন ঘন বসতি আছে যেখান দিয়ে হাই ড্রেন বা ড্রেনের মাধ্যমে দিয়ে জল নিকাশি করা যাবে, সেরকম পরিবেশ নেই। তবু আমরা চেষ্টা করছি আগামী দিনে কীভাবে নতুন করে একটা পরিকল্পনা করে জল নিকাশি যাতে ব্যবস্থা করা যায়, এটা হচ্ছে সার্বিক পরিকল্পনা। এখন তৎক্ষণাৎ আজকে আমরা সকলে এসেছি, আমাদের প্রতিনিধিরা আছে, আরিফুল থেকে কদম থেকে শুরু করে সবাই আছে, রাজু আছে, আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে সরজমিনে দেখছি কীভাবে অন্তত এই বর্ষার জলটা নিকাশি করা যায়, তার ব্যবস্থা আমরা করছি। আজকে সারাদিন আমরা সকলে এখানে উপস্থিত থেকে এই জলের যাতে পরিষ্কার করা যায়, নিকাশি করা যায়, তার উপযুক্ত ব্যবস্থা করে আমরা এখান থেকে যাবো। আমার নাম বসুধা মন্ডল। ডাক্তার ডাকতে যাচ্ছি, আসছে না ডাক্তার, এই পানির জন্যে মানে এই 1.5-2 মাস ধরে এইরকম হয়ে রয়েছে, মায়ের খুব শরীরটা খারাপ, আপনারা কিছু একটা তাড়াতাড়ি ব্যবস্থা করুন যাতে শরীরটা ভালো হয় আমার মায়ের। হ্যাঁ, লিয়েও যেতে পারছি না আর আসতেও পারছে না, এই পানিটার তাড়াতাড়ি একটু ব্যবস্থা। 1.5-2 মাস ধরে এইরকম, মানে যেই থেকে বর্ষা নেমেছে সেই থেকে এইরকম হয়ে আছে, কি জানানো হয়েছে, মানে কিছু ব্যবস্থা হচ্ছে না। এবার আপনারা আসছেন, দেখুন ব্যবস্থাটা যাতে তাড়াতাড়ি হয়, একটু দেখুন, এরা কষ্ট করে যাচ্ছে, ভিজে ভিজে নিজেরা ওই কষ্ট করে দিয়ে আসছি, এই তো ওষুধ নিয়ে আসছি, কানে খুব যন্ত্রণা হচ্ছে, হ্যাঁ শরীর অসুস্থ, তাই দিয়ে ছেলেদেরকে ভিজে ভিজে যে দিয়ে আসছি, তাজা সব কষ্ট করেই করতে হচ্ছে, ওই কোনো রকমে রয়েছি, পানি এই এক কোমর করে এতটা করে পানি ছেলেদেরকে কষ্ট করে ভিজে ভিজে দিয়ে আসছি। গোপাল দা, শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূর রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার, এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে, পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক, ফোন নাম্বার 8617492616, 9732162660, সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূর রেস্টুরেন্টে।